মানুষ থেকে কুকুরে রূপান্তরিত হয়ে ভাইরাল হলেন জাপানের এক ব্যক্তি। ছোটবেলার শখ পূরণেই এমন উদ্ভট কর্মকাণ্ড বলে জানান তিনি। কুকুরের বেশ ধারণে $14,000 ব্যয় করেছেন তিনি। জাপানের রাস্তাঘাটে ঘুরে ঘুরে সবাইকে বিনোদিত করছে টোকো নামের মানব কুকুর। টোকোর অনুসরণে আবার নেকড়ের রূপ নিয়েছেন আরেক জাপানি। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। হিউম্যান ডগ টোকো এখন জাপানের রাস্তাঘাটের পরিচিত এক মুখ। শৈশবের স্বপ্ন পূরণে কারো উন্মাদনা কতটা হতে পারে তারই নিদর্শন রাখলেন জাপানের এই ব্যক্তি। টিভি বিজ্ঞাপনের কস্টিউম তৈরির জন্য বিখ্যাত জাপানের প্রতিষ্ঠান জেপেট তৈরি করে দিয়েছে হাইপার রিয়েলিস্টিক কুকুরের আউটফিট। পোশাকটি তৈরিতে তাদের সময় লেগেছে 40 দিন। কুলি নামের বড় সড় এক প্রজাতির কুকুরের বেশে থাকা টোকোকে অন্যান্য কুকুর থেকে আলাদা করার যেন উপায়ই নেই। সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশ্যে ঘুরতে বের হয় টোকো, পথচারীদের সাথে হেসে খেলে কাটান সময়, আর সেই ভিডিও প্রকাশ করেন নিজের ইউটিউব চ্যানেলে। ক্যাপশন দেন, আই ওয়ান্ট টু বি অ্যান অ্যানিমেল। 31,000-এর বেশি সাবস্ক্রাইবার থাকা টোকোর চ্যানেলে 3 মিলিয়নের বেশি ভিউ পায় ভিডিওটি। টোকোর ভিডিও সাড়া ফেলার পর এবার নেকড়ের বেশ ধারণ করেছেন আরেক জাপানি 32 বছর বয়সী তরুণ প্রকৌশলী ওয়েদা। নিজেকে মানুষ নয় নেকড়ে বলেই ভাবতে ভালোবাসে সে। পশুপ্রেমীদের এমন কর্মকাণ্ডে বিভক্ত ইন্টারনেট দুনিয়া, কেউ কেউ বেশ মজা পেলেও সমালোচনা চলছে সমানতালে। ডরোথিতা স্ট্রিন, যমুনা নিউজ।